আজকে রিলিজ হয়ে গেছে অ্যামাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান সিজন 2। এই ওয়েব সিরিজটা কেমন হয়েছে সেটা নিয়ে এখানে কথা বলবো। এই ওয়েব সিরিজটার মধ্যে আপনার 9টা এপিসোড দেখতে পাবো। এই এপিসোডটার ফুল লেন্থ আপনার 35-40 মিনিটের মধ্যে এবং কিছু কিছু এপিসোড রয়েছে 50 মিনিটের কাছাকাছি। এই ওয়েব সিরিজটা কমপ্লিট করতে আপনার 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টার মতো টাইম লাগবে। এই ওয়েব সিরিজটা সব থেকে মেন প্রবলেম হলো এর ল্যাঙ্গুয়েজ। অনেকে বলবে হিন্দি ল্যাঙ্গুয়েজ, না, এই ওয়েব সিরিজটা 60% আপনি দেখতে পাবেন হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং 40% দেখতে গেলে আপনার সাবটাইটেল ইউজ করতেই হবে, কেননা 40%-এরও বেশি পার্ট এই ওয়েব সিরিজটার মধ্যে আছে তামিল ল্যাঙ্গুয়েজে। তাই জন্য কাউ ডিফিকাল্টি হতে পারে এই ওয়েব সিরিজটা দেখার সময় যারা সাবটাইটেল ইউজ করবে না। এবার কথা বলে যাক সিরিজটা কেমন হলো। ফ্যামিলি ম্যান সিজন 1 অফ দ্য হাইয়েস্ট সিরিজ আমার মনে হয় ইন্ডিয়ার, যেখানে স্পাই থ্রিলার জনারকে নতুন পরিচয় দিয়েছিল ইন্ডিয়ার মধ্যে। যে এরকম ধরনের কোনো স্পাই থ্রিলার জনারের কাজ হতে পারে, রাজ অ্যান্ড ডিকে দারুণ সিরিজ বানিয়েছিল ফ্যামিলি ম্যান সিজন 1। সিজন 1টা যে হাই নোটে শেষ হয়েছিল এবং ট্যাঙ্কারটার সাথে কি হলো সেটা জানার উৎসাহ এতদিন ধরে আমাদের মধ্যে ছিল, কিন্তু সিজন 2-তে আমরা সেই ধরনের কোনো উত্তরই পাই না। এবং যেভাবে ট্যাঙ্কারের প্রশ্নটার উত্তর দেওয়া হলো সেটা আমার ভালো লাগেনি, এবং আমি ভেবেছিলাম এটা নিয়ে হয়তো আরও কোনো থ্রিলিং টুইস্ট আসতে চলেছে এবং কেন ট্যাঙ্কারটা লিক হচ্ছিল সেই উত্তরটা যেন আমি সন্তুষ্ট হতে পারিনি। এবার কথা বলা যাক সিরিজটার মধ্যে আমার কী কী প্লাস পয়েন্ট মনে আছে, কী কী মাইনাস পয়েন্ট মনে আছে। ফার্স্ট অফ অল সিরিজটার মধ্যে আমার সবথেকে বড় প্লাস পয়েন্ট মনে হচ্ছে কাস্ট পারফরমেন্স দারুণ হয়েছে। মনোজ বাজপেয়ী বলুন, বিয়ামানি বলুন, বাকি যারা সাপোর্টিং কাস্টে আছে, তাছাড়া সামান্থা বলুন, সামান্থা দারুণ কাজ করেছে এবং তাকে এই ধরনের অ্যাকশন প্যাক রোলে আমরা এর আগে দেখিনি। তাকে মেনলি মেন স্ট্রিম সাউথের মুভিতে দেখি, যেখানে তার কাছে করার মতো কিছুই থাকতো না এবং হিরো ওরিয়েন্টেড মুভিতেই বেশিরভাগ তাকে আমরা দেখেছি। কিন্তু সামান্থা এখানে দারুণ কাজ করেছে এবং তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি এবং স্ক্রিন প্রেজেন্স দারুণ ছিল। দেখে আপনি বুঝতেই পারবেন আপনি সামান্থাকে দেখছেন, আপনার মনে হবে ওই ক্যারেক্টারটাকে স্ক্রিনে দেখছেন, দারুণ। এরপরে পৌঁছা করতে হয় সিনেমাটোগ্রাফি। সিরিজটা যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে এবং যেভাবে শর্টগুলোকে ভাগ করা হয়েছে সেটা দারুণ ছিল। সিরিজটার মধ্যে আমরা অনেক ধরনের লং টেকের শর্ট দেখতে পাই। 1 টেকের আমরা 3-4টে সিকোয়েন্সের শর্ট দেখতে পাই। ক্লাইম্যাক্সের সিনটা পুরো লং টেকে নেওয়া হয়েছে। তাছাড়া একটা পুলিশ স্টেশন সিকোয়েন্স আছে, সেটাও লং টেকে নেওয়া হয়েছে। এই লং টেক শর্টগুলো দারুণ লাগবে এবং শর্ট ডিভিশনগুলোকে যেভাবে ভাগ করা হয়েছে প্রত্যেকটা শর্ট দেখে আমরা গা কেঁপে উঠবে। সেটা পুলিশের টর্চারের সিন হোক বা অ্যাক্সিডেন্টের সিন হোক বা ফাইট সিনগুলো হোক, সেগুলো দেখে আপনার শরীর কেঁপে উঠবে, এমনভাবে শর্ট ডিভিশনগুলোকে ভাগ করা হয়েছে। তাই জন্য সিনেমাটোগ্রাফির প্রশংসা করতেই হয়। এডিটিং ডিপার্টমেন্টের কাজও সুপার হয়েছে। এই সিরিজটার মধ্যে থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে কন্ট্রোভার্সির জন্য, কিন্তু আপনি এই সিরিজটা দেখে বুঝতেই পারবেন না কোন পোর্শন দিয়ে কোন পোর্শন বাদ দেওয়া হয়েছে। এডিটিং ডিপার্টমেন্ট দারুণ কাজ করেছে এবং সিরিজটা আমাদের সামনে টানটান একটা সিরিজ করে তুলতে সাহায্য করেছে। এই সিরিজের মেন প্লাস পয়েন্ট হল ডাইরেকশন। রাজ অ্যান্ড ডিকে দারুণভাবে ডাইরেক্ট করেছে সিরিজটা। তারা স্পাই এবং থ্রিলার এবং অ্যাকশন এই জনরাটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং তাদের কাছ থেকে আমরা ভালো ডাইরেকশনে সবসময় আশা করে থাকি। কিন্তু ফ্যামিলি ম্যান সিজন 1-এ কিছু কিছু জায়গায় আমার ডাইরেকশন ভালো লাগেনি, কিন্তু সিজন 2-তে ডাইরেকশন সিজন 1-এর থেকেও ভালো হয়েছে। যেভাবে ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এবং ক্যারেক্টারগুলোর সব ডেপনেস আমাদের দেখতে পাই, তাই জন্য ডাইরেক্টরের প্রশংসা করতে হবে। ডাইরেক্টর যেভাবে স্টোরিটা দেখাতে চেয়েছে আমরা সেইভাবেই সিরিজটার মধ্যে স্টোরিটা দেখেছি। এবার কথা বলা যাক সিরিজটার মধ্যে আমার মাইনাস পয়েন্ট কী কী মনে হয়েছে এবং কেন মাইনাস পয়েন্ট মনে হয়েছে। ফার্স্ট অফ অল প্রথম মাইনাস পয়েন্ট, ক্যারেক্টারগুলোকে স্ক্রিন টাইম বেশি না দেওয়া। মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা 1 অফ দ্য কী ক্যারেক্টার ছিল সিরিজের মধ্যে, কিন্তু তাকে সেরকমভাবে একটা স্ক্রিন টাইম দেওয়াই হয়নি সিরিজের মধ্যে। শ্রীকান্ত, এই ক্যারেক্টারটা আমাদের মাথায় ঢুকে গেছিলো সিজন 1-এর পথে, কিন্তু তাকে এই সিরিজে স্ক্রিন টাইম দেওয়া হয়নি। একেবারে খুব একটা কমও না, খুব একটা বেশিও না, কিন্তু তাকে যদি আর একটু বেশি স্ক্রিন টাইম দেওয়া হতো তাহলে ভালো হতো। সাপোর্টিং কাস্টে যারা আছে তাদের স্ক্রিন টাইমও খুব একটা দেওয়া হয়নি। মেনলি সিরিজটা পাস করেছে সামান্থা ক্যারেক্টারের ওপরে, তাছাড়া বেশিরভাগ ক্যারেক্টারকে সেভাবে ইউজ করিনি সিরিজটা। সেই ক্যারেক্টারগুলোকে যদি আরও ভালো করে ইউজ করতো সিরিজটা আরও দেখতে বেশি ভালো হতো। ওভারঅল দেখতে গেলে ফ্যামিলি ম্যান সিজন 2 একটা দারুণ সিরিজ এবং এনজয় করার মতো সিরিজ। আপনি দেখেই বুঝতে পারবেন না এই সিরিজটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে। এরা কন্ট্রোভার্সি হওয়ার মতো কিছুই ছিল না এই সিরিজটার মধ্যে এবং সিরিজটা সত্যি কন্টেন্টটা
বেশ দমদার এবং জম্পেশ একটা কন্টেন্ট। এটাই ছিল ফ্যামিলি ওয়াইজ সিজন টু নিয়ে আমার রিভিউ অ্যান্ড রিয়াকশন। ভিডিওটা যদি একটু ভালো হয় তাহলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আমার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, তখন জন্য টাটা।